আসসালামু আলাইকুম বন্ধুরা, মাইন্ডসায়ের পক্ষ থেকে সকলকে জানাই সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, পৃথিবীতে ভালোবাসা এমন একটি বিষয় আসলে যেটার থেকে বের হয়ে আসা অনেক কঠিন। আর আমার ভালোবাসার জায়গা হলো কবুতর। আমি কবুতরকে অনেক ভালোবাসি, কারণ যে মানুষটিকে আপনি অনেক ভালোবাসেন সে মানুষটি একটা সময় আপনাকে ছেড়ে চলে যেতে পারে। কিন্তু এই কবুতরের ভালোবাসাটা আসলে যারা পালন করে, লালন করে, তারাই বুঝতে পারবে যে পশু পাখি কখনো বেইমানি করে না। তো আজকের ওয়েদারটা খুবই চমৎকার বন্ধুরা। আমি ছাদে আসলাম, আমার মোটামুটি ছোটোখাটো একটা খামার বললে ভুল হবে না। অনেকগুলো কবুতর রয়েছে, বেশ কিছু জাতের কবুতর রয়েছে, ঘিয়া চুলি, লাল চুলি, চিলা, দেশি, ক্রস, গ্রিবাস, বেশ কিছু জাতের কবুতর রয়েছে। তো বন্ধুরা, আমি ছাদে যে বড় খোপটি আপনাদের দেখালাম এভাবে পালন করে একটু অসুবিধা হচ্ছিল, কবুতরগুলো সব ক্রস হয়ে যাচ্ছিল। তাই এইটাকে ঠেকানোর জন্য আমি বিশেষ পদ্ধতি ব্যবহার করার চিন্তা করলাম যে কী করলে আমার কবুতরের আমি জাতটা ঠিক রাখতে পারব। তো আবদ্ধ পদ্ধতিতে কবুতর পালন করে এদের জাতটা ঠিক রাখা যায়। তাই বন্ধুরা, আমি খাঁচা বানিয়ে নিয়ে এসেছি। এখানে টোটাল 6টা খাঁচা 3টা পার্টে তৈরি করা আছে, অর্থাৎ 2টো করে একটা পার্ট, টোটাল 3টা পার্ট, 3 × 6। তো এই 6টা খাঁচা বানাইতে আমার খরচ হয়েছে 5,000 টাকার কিছু বেশি। আর এটার মাপ হলো 20x26, অর্থাৎ 26 ইঞ্চি ভিতরের দিকে চওড়া। আর ডানে বামে যদি যান তাহলে 20 ইঞ্চি, আর উঁচুতে হলো আবার 20 ইঞ্চি। তো কিন্তু এটা একটু বড়ই হয়ে গিয়েছে, আপনার ইচ্ছা করলে এটি একটু ছোটো করতে পারেন, 18x24 করতে পারেন, এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না। তবে এই খাঁচার বিশেষ বৈশিষ্ট্য হলো খাঁচার বাইরের থেকেই আপনি খাবার এবং পানি দিতে পারবেন, যেটা খুলতে হবে না খাঁচাটা, কারণ বাসার সবাই তো খাঁচা মুখ খুলে কবুতরকে খাবার দিতে পারবেন। তো বন্ধুরা, খাঁচাটা আমার রেডি হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে ভিতরে অলরেডি রেডি করে দিয়েছে আমি এক পাশে পানি, যেই কোটাগুলো আমি 10 টাকা করে কিনেছি প্লাস্টিকের দোকান থেকে, এবং খাবারও দিয়ে দিয়েছি, এবং প্লাস্টিকের যে কবুতরের বসে থাকার যে ঘর পাওয়া যায় যেটা 15-20 টাকা দাম, আমি সেটা নিয়ে এসেছিলাম, বাসাতেই ছিল, এবং খড় দিয়ে আমি রেডি করে ফেলেছি। এখন শুধু কবুতর দেওয়ার পালা। তো আসলে কবুতর দিয়ে আপনাদেরকে দেখালে আর একটু ভালো লাগতো, সেটা হয়তো হলো না, অন্য একটি ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। আর এখানে স্টিলের ট্রে দেওয়া আছে, আপনারা খুব সহজে কবুতরের বিষ্ঠাটি পরিষ্কার করতে পারবেন। এবং কবুতরের খোপের উপরে আমি ককশিট দিয়ে প্যানাফ্লেক্স, যেগুলো ব্যানারে ব্যবহার করে, সেগুলো দিয়ে আটকে দিয়েছি, তার এবং সুতা দিয়ে বেঁধে দিয়েছি, যাতে রোদ বৃষ্টি ঝড় থেকে কিছুটা রক্ষা পেতে পারে। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাসায় কবুতর পালন করলে ডিম বাচ্চা অনেক হবে, এভাবে সহজে কবুতরকে যত্ন করা যায়। আর বড় খোপের মধ্যে বড় পরিসরে লালন পালন করা যায়, তো অবশ্যই সেক্ষেত্রে বেশ কিছু অসুবিধার সম্মুখীন আমি হয়েছি, সেগুলো আপনাদের পরবর্তী অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব। আসলে স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসার মাধ্যমে স্রষ্টাকে লাভ করা যায়। তাই বন্ধুরা, আসুন সকলে প্রকৃতিকে ভালোবাসি, আর বেশি বেশি করে সবাই বৃক্ষ লাগাই, নিধন কম করি, একটা গাছ কাটলে 2টা লাগাই, পরিবেশটাকে সুন্দর করি এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করি। তো বন্ধুরা, সকলে কবুতর পালন করেন দোয়া করি, এবং সকলে সুস্বাস্থ্য এবং সকলে খুব ভালো থাকবেন এই শুভকামনা নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। ততক্ষণ সবাই আমাদের সঙ্গেই থাকবেন।